রাজনীতি মানুষের জন্য, রাজনীতি দেশের জনগণের জন্য। যে রাজনীতি মানুষকে শান্তি দিতে পারবে না, যে রাজনীতি মানুষকে পথ দেখাতে পারবে না, যে রাজনীতি আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাধা হয়ে দাঁড়াবে, সেই রাজনীতির ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। বিশ্ববিদ্যালয় একটি মুক্ত জায়গা, সেখান থেকে শিক্ষা অর্জন করে আমরা মুক্ত মনের অধিকারী হয়ে সমাজে বিচরণ করতে হবে। এই সমাজকে, এই দেশকে নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে। সেটার জন্য আমাদের মনে ধারণ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে। সাম্প্রদায়িকতা বিরোধী চেতনাকে উদ্বুদ্ধ যদি আমরা হতে না পারি, মুক্তিযুদ্ধের চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে না পারি, আমরা মুক্ত বাংলায়, বঙ্গবন্ধুর প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলায় যেই কোনো দল করার অধিকার আমার আছে তা আমি করব। কিন্তু কয়েকটি বিষয়ে আমাদেরকে কম্প্রোমাইজ করলে চলবে না। আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে, বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধির সাথে জন্য যারা কাজ করবে তাদেরকে সম্মান জানাতে হবে। রাজনীতি মানুষের জন্য, রাজনীতি দেশের জনগণের জন্য। যে রাজনীতি মানুষকে শান্তি দিতে পারবে না, যে রাজনীতি মানুষকে পথ দেখাতে পারবে না, যে রাজনীতি আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাধা হয়ে দাঁড়াবে, সেই রাজনীতির ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। ফেনী একটি অনেক ছোট জায়গা, 16 লক্ষ তার মানুষ, তার মধ্যে 10 লক্ষই ফেনীর বাইরে থাকে। ছাত্রছাত্রী যারা আছে, আমরা বলি যেটা, আমরা চোখ ফোটার পরেই স্বপ্ন দেখি চট্টগ্রামে চাচার বাসায় থেকে কলেজে পড়ব, অথবা ঢাকায় খালুর বাসায় থেকে ইউনিভার্সিটিতে পড়ব। সেখানে এই ছোট জায়গায় একটা বিশ্ববিদ্যালয়কে সার্ভাইভ করানো আসলে খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সত্যিকারভাবে ফেনীতে আসার মতো উদ্যমী লোক আমরা খুঁজে পাই না। আবার যাদেরকে খুঁজে পাই, দু একজনকে, তাদের ব্যাপারে যখন পাঠাই, সেক্ষেত্রে আমরা সত্যিকারভাবে প্রয়োজনীয় তদবিরের অভাবে হয়তো অনুমোদনটা আমরা যথাযথভাবে পাই না। আমরা মনে করি একটা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার জন্য যেই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দরকার, আমরা সেই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমরা পাই না। আমি একটা প্রস্তাব করব বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে, আমাদের মতো যারা প্রান্তিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো আছেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ট্রেজারারগুলো নিয়োগের দায়িত্ব আমাদের থেকে নিয়ে আপনারা নিজেরাই খুঁজে যোগ্য, কর্মঠ এবং তরুণ বয়সে অপেক্ষাকৃত তরুণদেরকে যদি আমাদের জন্য পাঠিয়ে দেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের মতো, আমরা আমার এক্ষেত্রে অনেক উপকৃত হব বলে আমরা মনে করি।